বিশ্বের মুদ্রা বাজারে মার্কিন ডলারের তেজ কমতে কমতে এটা কি হলো? তাহলে কি ডলারের সুদিন শেষ? একেবারে নজিরবিহীন গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার। তাহলে কি ডলার মুদ্রার রাজমুকুট হারাচ্ছে? রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় কি কাল হলো? ডলার দুর্বল হলে আদেও কি ভুগবে যুক্তরাষ্ট্র, নাকি মুনাফা লুটবে দেশটা? ডি ডলারাইজেশন নিয়ে জোর আলোচনা শুরু। দীর্ঘদিন ধরে নিরাপদ রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থান ছিল শীর্ষে। 2022 সালেও যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার এই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। স্বর্ণ, সুইস ফ্রাঁ, জাপানি ইয়েন থেকে শুরু করে বিটকয়েন একে ছুঁতে পারেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি আধিপত্য হারাচ্ছে ডলার, এটা অনেকেরই প্রশ্ন। তার থেকেও একটা বড় প্রশ্ন, বলা ভালো কৌতূহল, যে এর জেরে কি ঘটবে এক্সপ্লেইন করে তাহলে বুঝিয়ে বলা যাক। করোনা মহামারী থেকে ঘুরে না দাঁড়াতেই বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে পড়ে যায়, মূল্যস্ফীতির হার বেড়ে যায়। মূল্যস্ফীতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায়, বিদেশি বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় ডলার মজুত করতে উঠে পড়ে লাগে। চাহিদা বেড়ে গিয়ে 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় উঠে আসে ডলার। কিন্তু গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে পরিস্থিতি ঘুরে যায়, ডলারের দরপতন হয়, পরিস্থিতি এখন আরো খারাপ। তবে কেউ কেউ বলছেন, গত বছরের আধিপত্যের পর দুর্বল ডলারকে অনেকেই স্বাগত জানাবে, কারণ ডলার দুর্বল হলে বিদেশিদের কাছে আমেরিকান পণ্য সস্তা হবে, যা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারকে চাঙ্গা করতে পারে। তাছাড়া গ্রিনব্যাক নামে পরিচিত ডলারের সাফল্যকে মুনাফার পথের কাঁটা মনে করে অ্যাপল, অ্যামাজন, টেসলা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো, কারণ ডলার শক্তিশালী হলে এদের পণ্যের চাহিদা কমে যায়। তাছাড়া ডলারের দাম কমলে জ্বালানি তেল, সোনা ও অন্যান্য পণ্যের চাহিদা বাড়বে, কারণ বিদেশিরা কম দামে এসব পণ্য কিনতে পারবে। ব্রাজিল, মেক্সিকোর মতো রপ্তানি নির্ভর উদীয়মান অর্থনীতির দেশগুলো এসব পণ্য কিনতে উৎসাহিত হবে, অর্থাৎ লাভ কিন্তু মোটেই কম নয়। সাম্প্রতিক এক গবেষণায় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে উঠে এসেছে সেটা হলো, এক্সপেকটেশনের থেকে অনেক দ্রুত গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। যদি বলা হয় কারণটা কি, তাহলে সোজা সাপটা ভাষায় বলতে হবে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাই মূল কারণ, যা কিনা বিশ্বকে মার্কিন ডলারের ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দিনের পর দিন বাড়িয়েছে। একটু মনে করে দেখুন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাহাড় দাঁড় করিয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, আর তারই এফেক্ট পড়ল ডলারে। তথ্য বলছে, ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা 58 ভাগের প্রতিনিধিত্ব করছে, অথচ 2001 সালে যা ছিল শতকরা 73 ভাগ। মানে বুঝতে পারছেন কতটা প্রভাব ফেলেছে? গত 2 দশকের তুলনায় 2022 সালে বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ 10 গুণ দ্রুত কমেছে। যেসব দেশ ডলারের রিজার্ভ কমানোর চেষ্টা করছে, তারা সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার জন্য বিকল্প পথের অনুসন্ধান করতে শুরু করে। আসলে ডলারের রিজার্ভ মুদ্রার মর্যাদা যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক শক্তিও যোগায়। প্রায়ই এই শক্তির ব্যবহার করতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। যেমন একটা উদাহরণ, ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গত বছর রাশিয়ার বৈদেশিক মুদ্রার মজুতের প্রায় $30,000 কোটি জব্দ করে। দেশটাকে শায়েস্তা করতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রুশ ব্যাংকগুলোকে বের করে দেওয়া হয়। এভাবে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুধু রাশিয়াকে নয়, আরো অনেক দেশকে সমস্যায় ফেলে দেয়। রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে ইচ্ছুক দেশ যেমন ভারত ও চীন এখন ডলারের ব্যবহার বন্ধ করতে শুরু করেছে। তাই আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে এখন ডি ডলারাইজেশন নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে। তবে কি সকল মুদ্রার রাজা ডলার আধিপত্য হারাচ্ছে? না, রাজমুকুট হারানোর মতো পরিস্থিতি কবে আসবে সেটা এখনো স্পষ্ট নয়। প্রথম কলকাতা, ব্যুরো।